আপনার নাম? হ্যাঁ, আমার নাম কলম পটুয়া। কলম ব্রাশ ব্রাশ আর পটুয়া একটা কোইন্সিডেন্স যে আমি ওই পটুয়া কমিউনিটির ছেলে, নামটা অপশনাল। আর আপনি কোথা থেকে এসেছেন? আমি থাকি রামপুরহাট। রামপুরহাট, সেটা বোলপুর শান্তিনিকেতন থেকে দেড় ঘন্টা রাস্তা। রামপুরহাট মানে এটা বীরভূম? অ্যাকচুয়ালি আমার বাড়ি মুর্শিদাবাদে। আচ্ছা, মুর্শিদাবাদ এবং বীরভূমের জাস্ট বর্ডার। তো আমার মামার বাড়িটা বীরভূম, আমাদের বাড়ি মুর্শিদাবাদে। তারপর আমি রামপুরহাটে শিফট করি, আমি পোস্ট অফিসে চাকরি করি। তো সেই সব সুযোগ সুবিধার জন্য রামপুরহাটে চলে এসেছি, গ্রামের বাড়ি ছেড়ে রামপুরহাটে বাড়ি করি। তো আপনার বাবাও আঁকতেন? আমার বাবা আঁকতেন কম, আমার মেজো কাকা আঁকতেন, বৈদ্যনাথ পটুয়া। বাবার নাম ভোলানাথ পটুয়া, বাবা অন্যান্য কাজ করতেন, দেখেছি খুব কম কাজ করতে। আর আমার মেজো কাকা বৈদ্যনাথ, যিনি আমার গুরু, তার সঙ্গে আমি মাটির মূর্তি করতাম, সেই সঙ্গে সঙ্গে পটুয়া আঁকতাম। আমাদের বাড়িতেই সমস্ত কিছু ছোটো থেকেই দেখে আসছি, সুতরাং কবে আমি শুরু করেছি ঠিক আমি নিজেই জানি না। আপনি কাকার কাছ থেকে? কাকার কাছ থেকে শিখেছি। ওনার নাম কি বললেন? বৈদ্যনাথ পটুয়া। বৈদ্যনাথ পটুয়া, তো উনি মানে আপনার ঠাকুরদাও করতেন? হ্যাঁ, আমাদের একটা ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডই আছে যে পূর্বপুরুষ ধরে পট সবাই হয়তো আঁকতো না, কিন্তু পরিবারে কেউ না কেউ পট এঁকেছেন, পট দেখিয়েছেন গ্রামে। তো সেটা চলতেই থেকেছে বহুকাল ধরে। কোন গ্রামে ছিল? রামপুরহাটে? আমার মুর্শিদাবাদে বাড়ি ছিল। আমাদের অ্যাকচুয়ালি মুর্শিদাবাদের লালবাগ, যেটা নবাবের সিরাজদৌল্লার যে প্যালেস, তার মানে গঙ্গার পশ্চিম পাড়ে ছিল বাড়ি। তারপর আমার দাদু, সম্ভব দাদুর বাবা চলে আসেন বৈবাহিক সূত্রে ঝিল্লি বলে একটা গ্রামে, এখানে আমরা এখন ছিলাম, ঝিল্লি। তারপর সেখান থেকে আমি আবার রামপুরহাটে কাছাকাছি শহর, সেখানে বাড়ি করেছি। আপনি করেছেন কিন্তু গ্রামে সবাই আছে? হ্যাঁ, গ্রামে সবাই আছে, আমার দাদা আছে, সবাই আছে। হ্যাঁ, আমার আরও আত্মীয় পরিচয় সবাই আছে, আমি একাই এসেছি শহরে। আচ্ছা আচ্ছা, তো আপনার যে ঝিল্লি গ্রাম, ওখানে আপনারা কবে থেকে আছেন? আমি তো শুনেছিলাম লোক মানে পেটুয়ারা এক জায়গায় থাকতেন, একটা গ্রামে থাকতেন। সেরকম ঠিক আমি জানি না, তবে আমাদের যেখানে মুর্শিদাবাদে লালবাগে বাড়ি ছিল, তারপর তো দাদুর বাবা চলে এসছেন ঝিল্লিতে, তারপর সেখানে আমি আবার কাজের সুবিধের জন্য রামপুরহাটে এসেছি। এমনি হয়তো অনেক আগে হয়তো একটা যাযাবর বৃত্তি মতো হয়তো ছিল, সেটা ঠিক আমি জানি না। হ্যাঁ, কারণ আমাদের মনে হয় না যে খুব একটা চলাফেরা করেছে, কারণ আমাদের কিছুটা জায়গা জমি, চাষ করার জমি আছে। তো আমার মনে হয় না সেসব ফেলে আবার অন্যত্র তারা যেতে পারে বিক্রি করে। আমার মনে হয় কোনো একটা সময় যদি আপনার যাযাবর বৃত্তিটা সত্যি হয়, তাহলে পরবর্তীকালে তারা একটা সমাজবদ্ধভাবে থাকার জন্য, জীবিকার জন্য জমি জায়গা কিনেছিল এবং সেটেল করেছিল। অলরেডি সেটেল ছিল, মানে বেশি ঘোরাঘুরি না। আমার মনে হয় মুর্শিদাবাদের যে পট, আমাদের বাড়ি যেহেতু মুর্শিদাবাদে ছিল, মুর্শিদাবাদে পট আছে গুরুসদয় মিউজিয়ামে, যদি আপনি কখনো যান তো দেখবেন সেইটা বীরভূম, মুর্শিদাবাদ, বর্ধমান, মেদিনীপুর সব থেকে খুব রিচ হেরিটেজ পটটা। আমি আপনাকে পাঠাবো ইমেলে বা কোনোভাবে, তবে তফাৎটা বুঝতে পারবেন। তো আমার মনে হয় মুর্শিদাবাদ এবং বীরভূমের যে আঁকার যে শৈলী, তুলির যে টান, সেটা অনেক বেশি পাওয়ারফুল অন্যান্য ডিস্ট্রিক্টের থেকে। কিন্তু এখন পটুয়া বলতে মেদিনীপুর বোঝায়, কারণ কলকাতা থেকে কাছে হয়, এনলাইটেড হয়, প্রচার মাধ্যম সরাসরি পৌঁছে যেতে পারে। সেই তুলনায় মুর্শিদাবাদে বীরভূমে কম। হ্যাঁ, কারণ মুর্শিদাবাদ বীরভূমে, মেদিনীপুরে দেখা যাবে যে পড়াশোনার চল নেই, কিন্তু আমাদের মুর্শিদাবাদ বীরভূমে পটুয়ারা পড়াশোনা করে, সেখানে WBCS অফিসার আছে, এমএ আছে, ডাক্তার আছে। তো বেশিরভাগ পড়াশোনার দিকেই ঝোঁক দিয়েছে, কারণ পট নিয়ে সেইভাবে জীবিকা চলে না। হ্যাঁ, এই প্রশ্ন আমি করতে যাচ্ছিলাম কি কত যারা মানে হেরিডিটারি যারা আছে, যাদের বাবা মা এই মানে বাবা দাদু এই করত, ওদের মধ্যে আপনি তো আছেন, কিন্তু আপনি ছাড়া আপনার জেনারেশনে অনেক আছে না অন্য
আছে কিছু কিছু আছে কিছু আছে বিভিন্ন হ্যাঁ খুব বেশি নেই কারণ সবাই পড়াশোনা করে আমার ছেলেটাও ইঞ্জিনিয়ারিং পড়ে সে আঁকতে পারে কিন্তু যেহেতু পড়ছে অতটা সময় দিতে পারে না তারপর হয়তো চাকরি পাবে খুব ব্যস্ততা থাকবে হয়তো পারবে না এইভাবে মুস্তাফা বীরভূমের দিকটা অনেকটা কমে গেছে আছে কম আছে যেখানে মেদিনীপুরের ফটো আর কি আপামার পুরো ফ্যামিলির বাচ্চা থেকে মহিলা থেকে সবাই খুব প্রকটভাবে একসঙ্গে যুক্ত আছে কারণ তারা বিভিন্ন প্রোগ্রামও পেয়ে থাকেন দেশে এবং বিদেশে তো তাদের সেইভাবে খুব ভালোই চলে যেটা মুস্তাফা বীরভূমে হয়নি এটা কবে স্টার্ট হলো মানে আপনার দাদু যে করলেন আপনি ছিলেন যখন ছিলেন উনি উনি তো শুধু এই দিয়ে জীবিকা চালাতেন না চাষও করতেন হ্যাঁ চাষও করতেন কারণ আমাদের জমি জায়গা যেহেতু আমরা দেখছি আছে তো দাদুর সময় থেকেই ছিল তো গ্রামে গ্রামে যাওয়া যেটা আমাদের করতে হয়নি কখনো হয়তো শিল্পের প্রয়োজনে গানটা আমি অনেক কোটে গানও লিখেছি গান গেয়েছি হয়তো কিন্তু আমাকে ডোর টু ডোর ঘুরতে হয়নি মানে বাড়ি বাড়ি পট দেখিয়ে সেটা করতে হয় কষ্ট করতে হয় তাকেও আমি গ্রামে গ্রামে ঘুরতে দেখিনি তবে অন্য পটুয়াদের জন্য পুয়াট এঁকে দিতেন আমিও এঁকেছি আমাদের অন্য যারা আত্মীয় সবাই তো খুব একটা অর্থনৈতিক বুনিয়াদ সেরকম শক্ত নয় আপনারা অলরেডি সেটেল ছিলেন মানে ওয়ান্ডারিং ছিলেন না এক জায়গায় অলরেডি চাষ আমার মনে হয় কোন আমরা যখন মানে আপনার দাদুর জেনারেশন থেকে তখন থেকেও কোনো কোনো জায়গার পটোয়ারাই আর ঘুরে ঘুরে বেড়ানি আমি যে অ্যান্থ্রোপোলজিতে যেতে হয় আর কি সেই হিসাবে হয়তো অনেক আগে হয়তো হতে পারে 100 বছর আগে সেরকম হয়তো ছিল কিন্তু আমরা দাদুর রহমান বা তার কখনো কারো মুখে শুনিনি যে আমরা ওখান থেকে ওখানে এসেছি ওখান থেকে ওখানে এসেছি যেমন আমরা ঠিক বৈবাহিক সূত্রে দাদু বাবা এসছেন আমি কাজের সুবাদে এসেছি সেটা ঠিক আমাদের জায়গাটা ঝিল্লিতে যে জমি জায়গা বাড়িঘর সেটা আছে আমার বড় ভাই থাকেন দাদা থাকেন সেখানে তেই নয় যে ছিন্নমূল হয়ে এখানে গেলাম সেখানে গেলাম সেটা নেই আমার মনে হয় কোনো ফটোয় 100 বছরের মধ্যে সেটা হয়নি হ্যাঁ কারণ আমার 56 এজ তো আমার মনে হয় তার 50 বছর আমি কিছু শুনিনি সেটা অনেক আগে হয়তো ছিলেন এটা কিছুটা সূত্র পাওয়া যেতে পারে ডক্টর ইয়ে বিনয় ভট্টাচার্যের যে কালচারাল অসিলেশন বই আছে অ্যান্থ্রোপোলজির উপর সেটা যদি পড়তে হয় তাহলে কিছুটা জানা যাবে কারণ তিনি বলেছেন যাযাবর ব্যাপারটা ছিল তার বই আছে কিন্তু আমরা সেভাবে অনুভব করতে পারি এখন আরো কমে যাচ্ছে আর এখন চাষ না করে সবাই পড়াশোনা করছে মানে আপনার জেনারেশন থেকেই স্টার্ট হলো কি চাকরি খুব যারা গরিব আছে তারা হয়তো পট নিয়ে যায় কিন্তু এখন রামায়ণ মানে টেলিভিশনের রামায়ণ আর পটের রামায়ণ সেক্ষেত্রে টেলিভিশনের রামায়ণ আরও বেশি শক্তিশালী আরও বেশি আকর্ষণ তো ইত্যাদি অনেক বিষয়ে পটটা পিছিয়ে গিয়েছে এখন পটের একটা বাজার তৈরি হয়েছে দেশে বিদেশে যে একটা ঘর সাজানোর সামগ্রী বা শিল্প সামগ্রী যেটা আগে দেখানো ধর্মপ্রচার ইত্যাদি যে ব্যাপারটা ছিল সেটা আর সেভাবে নেই কিন্তু পটটা বাঁচছে বেঁচে যাচ্ছে এইভাবে মানে এই দিয়ে এখন কেউ সংসার করতে পারে না টেলিভিশন আর ফিল্মের হ্যাঁ ওই গ্রামে গ্রামে দেখি আর হয় না কিন্তু যেহেতু পটের একটা শৈল্পিক বাজার রয়েছে তৈরি হয়েছে তো সেই জন্য মেদিনীপুরের পটোয়ারে সে বাজারটা পায় অনেক স্পট বিক্রি করে বিভিন্ন জায়গাতে এক্সিবিট করতে পারে প্রদর্শনী হয় বা ওয়ার্কশপ হয় বা হস্তশিল্পের অনেক মেলা হয়ে থাকে সেখানে গিয়ে তাদের ভালো বিক্রি সিক্রি হয় এভাবে তাদের চলছে হয়তো অত ভালো না চললেও চলছে আপনারা শুধু ইন্টারেস্টে করছেন আমাদের একটা যে আমাদের নিজস্ব একটা ঐতিহ্য পটুয়া পরিবারে জন্মগ্রহণ করে আমি গর্বিত যে আমাদের বহু পূর্বপুরুষ ধরে আমি জানি না কত বছর ধরে হয়তো কেউই জানে না কত বছর ধরে চলে আসছে সেই আজন্ম লালিত যে শৈল্পিক একটা বুনিয়াদ আছে সেটাকে ভালোবেসে কাজটাকে চালানো সেই জন্য কারণ গ্রামে গ্রামে দেখানোর আর প্রয়োজন হয় না আমি পট করেছি তারপর 1990-92 সময় কালীঘাট যে পট ছিল আমাদের কেউ আঁকতো না 1930-এর সময় বন্ধ হয়ে গিয়েছিলো তারপর আমি এটাকে রিভাইভ করি এবং সেটা খুব ভালো
শিল্পের যে ধারা সেটা যেন বাঁচিয়ে রাখে এবং সেটা খুবই মূল্যবান এবং খুবই জরুরিও। তো কতজন আছে যারা এখনো এটা কন্টিনিউ করছে? মুর্শিদাবাদ বীরভূমে অনেকটাই কমে গেছে, কতজন ঠিক বলতে পারবো না, তবে আছে কিছু। মেদিনীপুরে তো ব্যাপক হারে আছে, বীরভূমে হয়তো জনা 10-12 কাজ করে, মুর্শিদাবাদে আরেকটু কম, আরো কম। কিন্তু মুর্শিদাবাদটা খুব ভালো পটের শৈলী ধারা যেটা ছিল সেটা অনেকটা মিনিয়েচার ফর্মের মতো, সেরকম খুবই কী বলবো খুব ভালো। এই জন্যে আপনি চেষ্টা করছেন কি এটা অ্যালাইভ থাকে? হ্যাঁ, খুব জরুরি, কারণ এটাই আমাদের আইডেন্টিটি। এইভাবে সারা ভারতের সব কিছু মিলে একটা ভারতের আইডেন্টিটি, যে এতগুলো ঐতিহ্য বা এত রকমের ফোক পেন্টিং ডান্স ড্রামা সব কিছু আছে, তো সেই জিনিসটাই আমাদের পরিচয়। তো যার জন্য যারা ট্র্যাডিশনাল কিছু তাদেরও ভাবতে হবে যে এটাকে কীভাবে বাঁচিয়ে রাখা যায়। আমি সমস্ত শাখার শিল্পীদের গতানুগতিক বা ট্র্যাডিশনাল যারা আর্ট ফর্মে আছে তাদের জন্য বলেছি সবাই যেন এটাকে বাঁচিয়ে রাখে। তো আপনা আপনি যা বলছিলেন কি মেদিনীপুরের স্টাইল, মানে এই তো আপনাদের লাইফস্টাইল বললেন, এখন যে আর্ট স্টাইল যেটা আছে, স্টোর স্টাইল না পেন্টিং স্টাইল, ওখানে কী তফাৎ আছে ওদের সঙ্গে? ওখানে একটা যে গঠনশৈলী তার একটা তফাৎ আছে, তারপর যে তুলির টান আছে একটা, স্ট্রোক যেটাকে বলবেন, সেটার একটু তফাৎ আছে, কালার কম্বিনেশনের তফাৎ আছে, অনেকটা তফাৎ আছে। সেটা তুলনামূলক পাশাপাশি রাখলে ঠিক বুঝতে পারবেন যে কোনটা কেমন কোনটা কী। জেলাভিত্তিক একটু পরিবর্তন হয়, আবার কারো কারো বোঝা যায় এটা মেদিনীপুর, এটা মুর্শিদাবাদ, এটা বীরভূম, কারণ হয়তো এক একটা গুরুর মাধ্যমে শিখে এসছে, তো সেই ধারাটা সেইভাবে হয়। থিমস একই, কারণ গোটা পশ্চিমবাংলায় সাধারণত ধর্মপ্রচারমূলকই ছিল, রামায়ণ মহাভারত কৃষ্ণ এই সমস্তের উপরে পর তৈরি হতো। আমরা থিমটাকে চেঞ্জ করেছি বলতে 1987 সালে পশ্চিমবঙ্গ সরকারের তথ্য সংস্কৃতি দপ্তর সারা বাংলার একটা পটের ওয়ার্কশপ একটা প্রতিযোগিতা হয় মেদিনীপুরে। তো তখন একটা প্রশ্ন এসেছিল যে একদম তো শেষ হয়ে যাচ্ছে, তো এটাকে বাঁচানোর কীভাবে যায়, এটাকে বাঁচাতে হবে, একটা শিল্পশৈলী বন্ধ হয়ে যাচ্ছে নানা রকম ইলেকট্রনিক্স মিডিয়া থেকে আরম্ভ করে লোকের চাহিদা, লোকের ব্যস্ততা সবের মধ্যে। তখন আমি বলেছিলাম যেটুকু আমার মনে হয়েছিল যে এটাকে বাঁচাতে গেলে শিল্পীদের নিজেদেরকে একটু ভাবতে হবে। অত বড় স্ক্রোল যদি কেউ গান না শুনতে চায় তাহলে আমাকে ঘর সাজানোর সামগ্রী, আমি দেয়াল 10 ফিট, সেখানে আমাকে 8 ফিট করতে হবে, বিষয়বস্তুর তফাৎ হয়ে বিষয়বস্তু অন্তর করতে হবে, মানে ওই রাম ওই সীতা ওই কৃষ্ণ না করে বহু কিছু সামাজিক ঘটনা দুর্ঘটনা ভালো কিছু হয়ে থাকে সেটা নিয়ে হতে পারে। সরকারের দায়িত্ব এটুকু হতে পারে যে তারা অনেক প্রচার হয়, বিল পাবলিশিটি যেমন ডিপার্টমেন্ট আছে, তো তিনারা সেসব না করে পটুয়াদের নিয়ে যদি অনেক কিছু কাজ করেন তাহলে প্রচারটা এইভাবে হয়, এটা জনমুখী হয়, পটুয়ারাও কিছু রোজগার হয়, তারা বেশি করতে থাকে, এই সমস্ত হয়েছিল। তারপর তো আমি পণ প্রথা ডাউরি প্রবলেমের উপর করেছি, লালন যারে একজন বাউল শিল্পী তার উপর করেছি, রবীন্দ্রনাথ ঠাকুরের উপর আছে, তো অনেক প্রসঙ্গ চেঞ্জ হয়েছে, ফরাসি বিপ্লব আছে, থেকে আমরা মডার্ন থিমে আসলাম। এবং সাইজটাও আমি 3 ফুটও করেছি, চৌকো পট স্ক্রোলেরই, যেমন কালীঘাটের চৌকো আছে তেমনি স্ক্রোলেরও চৌকো করেছি, তো সেইভাবে একটা বড় পট কেনার থেকে কম ছোটো হয়, লোকের বাড়ি রাখার জায়গা কম তো সেটা কিনতে পারে, ঠিক একটা শিল্প সামগ্রী। হ্যাঁ, এই একটা জায়গায় পৌঁছাতে পারলে পটুয়া বা পট বাঁচতে পারে। এটা সার্ভাইভালের জন্য সাইজটা ছোট করলে, কিন্তু ওটা কি বিক্রি বেশি হয়? হ্যাঁ, হচ্ছে, সবটাই হয়।
কারণ হয়তো পট পছন্দ, কিন্তু অত বড় পট লাগানোর জায়গা নেই, দেওয়াল নেই, অত তো একটা ছোট নিতে পারছে, হ্যাঁ, বা 3 ফুটের নিতে পারছে, কেউ হয়তো 5 ফিটের একটা, কেউ হয়তো 8 ফিটের। আগে 25 ফিট 25-30 ফিট 40 ফিটও আছে। গুরুসদয় মিউজিয়ামে তো আছে বিশাল একটা পট রয়েছে, সেগুলো পটুয়াদের কাছে পট থাকতো, একটা পট দেখালেন ছোট, তারপরে হয়তো জিজ্ঞেস করলি যে আমার ওই পটটা দেখান বড়টা, তো বললো তাহলে বেশি একটু জাল পয়সা দিতে হবে, কারণ আমার অনেকক্ষণ বেশি গান গাইতে হবে, অনেকক্ষণ বেশি দেখাতে হবে, শ্রমটা বেশি, তো শ্রমের বিনিময়ে কিছু পারিশ্রমিক, তো এইভাবে দেখানো হতো। সেই অত বড় বড় স্ক্রোল তাকে ভেঙে সাইজটাকে ছোট করার পক্ষপাতি ছিল। পুরনোগুলো না, এই মুহূর্তে পুরনো অত বড় কেউ করে না, রিয়ার হচ্ছে মিউজিয়ামের জন্য কেউ কিছু করলো বা কেউ কিছু করলো, যদি অর্ডার হয় কমিশন হয় তবেই হয়তো করে ফটোরা, তাহলে ছোট বড়ই করছে। আর আপনি যে বললেন কি আপনারা ওই কালীঘাট, আপনি কালীঘাট রিভাইভ করেছেন, তো কালীঘাট স্টাইল আর এটা কি ডিফারেন্সটা কি? কালীঘাট একটা পেন্টিং যেটা 1800 শতাব্দীতে 18th century শুরু হয়েছিল কলকাতায়, আমাদের দাদু এবং তার বাবারা যারা কলকাতায় গিয়ে মূর্তি তৈরি করতেন অবসর সময়ে, কালীঘাট চত্বরে গিয়ে ও যারা পুণ্যার্থী পুজো দিতে আসতেন তাদের জন্য বিভিন্ন শিব কালী দুর্গা যে ছোটো ছোটো দেবদেবীর মূর্তি করতেন একটা চৌকো পথ, কারণ তখন ক্যালেন্ডার ইত্যাদি ছিল না, তো বাড়িতে পুজোর জন্য তারা কিনে, আমি জানি না শৈল্পিক মূল্যের জন্য কতটা কালেকশন করতেন পুণ্যার্থীরা, তার থেকে বেশি ভ্যালু ছিল পুজো করার জন্য এইভাবে। তারপর যখন ওই সময়টা ব্রিটিশরা ছিলেন তো তাদের চোখ অনেক বেশি কী বলবো আমাদের থেকে ভালো, যার জন্য বিদেশে প্রচুর মিউজিয়ামে কালীঘাট ইত্যাদি পট আছে যেটা আমাদের দেশে বা কম আছে, তো তাদের একটা ইনফ্লুয়েন্সও পটের মধ্যে আসে, দিয়ে একটা 3-ডাইমেনশনাল ছবি তৈরি হয়, লাইট অ্যান্ড শেড ওর মধ্যে আসে। ফটোরা যেহেতু মূর্তি করতেন বড় বড় চোখ দুর্গার যেটা দেখেছে সেটা ওখানেও রিফ্লেক্ট করেছে যখন কালীঘাট করে, তো এই হচ্ছে কালীঘাট একটা পট ইন্ডিয়ান পেন্টিং যেখানে 3-ডাইমেনশনাল এফেক্টটা আছে, বাকি কোনো ভারতীয় যে পেন্টিং ছবি তাতে ওই জিনিসটা নিয়ে সব ফ্ল্যাট। হ্যাঁ, আপনি দেখলে বুঝবেন যে পাইপ পাইপ মাঝে হয়তো লাইট থাকলে পাইপের যেমন দুই সাইডে শেড হয়, এখানে শেডটা থাকে, এবং যেহেতু পুণ্যার্থীরা পুজো দিয়ে ফিরবে 1-2 ঘন্টার মধ্যে, তো পটুয়াদের সেইভাবে বলতো যে আমি 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টার মধ্যে পুজো দিয়ে ফিরবো, আমার ট্রেন আছে ফিরতে হবে, তো আমাকে এই একটা ছবি এঁকে দিতে হবে, হয়তো সেটা নেই, তো খুব দ্রুত আঁকার জন্য একটা বিশেষ কাগজ তারা ব্যবহার করতো যেটা একটা স্ট্রোকে একটা কাজ হয়, একটা খুব স্পিডে কাজ হয়। আমি আজকে দেখাচ্ছিলাম যে কীভাবে কাজ হয় আমার যারা ইন্ডাকশানে, তো 1/2 ঘন্টা আমি একটা শিবের ছবি আঁকলাম, হ্যাঁ, তো খুব দ্রুত কাজ করতে হয়, কাগজটা রংটাকে খুব চট জলদি শোষণ করে নেয়, তো ওখানে একবার টানলে আর দ্বিতীয়বার ওটা মেরামতের জায়গা থাকে না, হ্যাঁ, সেটা দেখলে বুঝবেন। এখন তো আপনার সাকসেস মানে আমার সাফল্যের পর প্রচুর পটুয়া কাজ করছে এবং সেটা খুব ভালো লক্ষণ যে একটা শিল্প শৈলী বন্ধ হয়ে গিয়েছিলো সেটাকে আমি উজ্জীবিত করলাম, এখন সেটা তো ফল ফুল ছড়িয়ে যাচ্ছে, রিভাইভ হয়েছে। আপনি বলছিলেন কি আমি আপনাকে জিজ্ঞেস করলাম যে কালীঘাটে যারা কালীঘাট পেন্টিং করতো ওরাও পটুয়া ছিল আর ওরা ওখানে মূর্তি করতে যেত, মুর্শিদাবাদ মেদিনীপুর থেকে সমস্ত জায়গা থেকে পটুয়ারা কলকাতায় যেত মাটির মূর্তির জন্য, ওখানে তো একটা বাজার, তো সেখানে গিয়ে মূর্তি যাদের একটু ভালো কাজ তারা সেখানে যেত, ভালো মূর্তি করলে তার চাহিদা থাকে, তো ওই কালীঘাট চত্বরে যেখানে আমাদের মুখ্যমন্ত্রী থাকেন কালীঘাট বলে পটুয়াপাড়া, পটুয়াপাড়া এই জন্যই বলে সব পটুয়ারা ওখানে থেকে কাজ করতেন, তো সেখানে থেকে মূর্তিও বানাতেন আর মন্দির চত্বরে গিয়ে বিভিন্ন দেবদেবীর সিঙ্গেল ফিগার ডবল ফিগার পেন্টিং বানাতেন যারা পুণ্যার্থী তাদের জন্য। না, আপনি যে বলছিলেন কি ওরা কিরম ভাবে থাকতো, পটুয়াপাড়া কোথায় আছে আমি তো জানি না কোথায় আছে, আপনি কালীঘাট গেলেই পটুয়াপাড়া বললে বুঝতে পারবেন, এখন পটুয়াপাড়া বলে নেই, ওখানে যারা একদম সেটেল করেছে
তেমনি যে আমরা পটুয়ারে বললাম না, হিন্দু মুসলিমের একটা মাঝামাঝি অবস্থান, ওখানে যারা ছিল সেটেল করেছে, তাদের ছেলেরা বিভিন্ন সম্প্রদায়, বিশেষ করে হিন্দু, যেগুলো হিন্দু পরিবারে বিয়ে করেছে, তো তাদের এই যে পরিচিতি তাতে লজ্জা বোধ করে। তখন তারা ওরা পাল টাইটেল চেঞ্জ করে না, যে আমরা পুরোপুরি হিন্দু, এবং সমস্ত পশ্চিমবাংলার পটুয়াদের একটা ডাক দেয়, একটা চিঠি করে। হ্যাঁ, অনেকদিন আগে সেই চিঠির একটা কপি আমার কাছে আছে, বাচ্চার কাছে, আমার এক দাদুর কাছে ছিল। সবাইকে ডেকেছেন যে আমরা এভাবে থাকবো না, যদিও তারা হিন্দুই, আমরা পুরোপুরি হিন্দু। তখন ওরা পটুয়া টাইটেল না রেখে পাল টাইটেল রেখে, এটা আমি জানতে পারি ওই চিঠি থেকে। তারপর যখন আমি কালীঘাট শিখবার জন্য কালীঘাটে যাই, কোন কেউ কালীঘাট তখন আসতো না, আমি আমি 89-90 এরকম সময়ের কথা বলছি। তো তখন একজন বয়স্ক পটোয়ারকে জিজ্ঞেস করলাম, তখন উনি বলেছিলেন যে এরা সব বিয়ে থাক করেছে এখানে, তো তাদের ওই পটোয়া পরিচয় দিতে লজ্জা বোধ করে, তো ওরা পাল টাইটেল করে। কিন্তু আপনি যে বললেন যে যারা ওদের আসতে বলতো, কিন্তু পুজোর সময় ওই সময় বারণ করতো। হ্যাঁ, আমি মুসলিম হলে, যেহেতু আমাদের অবস্থানটা এরকম, তো আমাদের তো হিন্দু তো নেয় না, মুসলিমে নেয়, আমাদের গ্রেভিয়ার্ড আছে, কিন্তু সেটা মুসলিমদের নয়, পটুয়াদের নিজে, মানে মুসলিম হলে তো মুসলিমদের জায়গায় কবর দিতে দেবে, এটা সুফিদের মতো। হ্যাঁ, তো আমাদের আলাদা ব্যবস্থা থাকে, আমাদের পোড়ায় না, কিন্তু একটা গ্রেভিয়ার্ড আছে, সেখানে পটুয়াদের কবরস্থ করা বলা, গ্রেভিয়ার্ড যেটা বলে সেটা করে, কিন্তু মুসলিমদের সঙ্গে চল নেই, মুসলিমদের সঙ্গে বিয়ে তাও হয় না। ইদানিং হয়তো একটা দুটো অ্যাফেয়ার্স সংক্রান্ত কিছু হয়। তো আমরা যখন কাকার সঙ্গে কাজ করছি, আমি কাল সকাল থেকে পুজো শুরু হবে, রাত তখন 12টা-1টা এরকম কাজ হচ্ছে শেষ ওইটা, তো কেউ কারো কারো সন্দেহ হচ্ছে যে আজকে কাজ শেষ হবে না, তো উনি জিজ্ঞেস করলেন পটুয়া সাহেব যে কারিগর, আর রাত্রে কাজ কি শেষ হবে, কাল সকালেই তো পুজো শুরু। আমি জিজ্ঞেস করেছিলাম কেন, কাকাকে জিজ্ঞেস করলাম কেন, এমন বলছে, বলছে পুজো শুরু হলে আমাদের কাজ ছুটে দেবে। হ্যাঁ, ভীষণই ভীষণই খারাপ লেগেছে, বলে সেটা আমি তো জন্ম দিচ্ছি, আমার তখন থেকে 16-17 বছর বয়স হবে, তখন থেকে বোধ আছে, তো আমি তো এটাকে জন্ম দিচ্ছি, এই মুহূর্তের বাবা মা আমি, তো সেটা আমার সন্তান সমান, তো সেখানে যদি বাচ্চা বেরিয়ে যাচ্ছে, একটু কাজল না হয়, কোথায় একটু ডিফেক্ট হয়েছে, তো কি বেরোনোর সময় মা বাবাটা ঠিক করে দেয় না, তাহলে আমি কেন ছুঁতে পারবো না, আমাদের ছুঁতে দেবে। তো ইত্যাদি কারণে কোনো কোনো জায়গায়, মেদিনীপুর বিশেষ করে, ওরা টোটালি মুসলিম হয়ে গেছে, রীতি রেওয়াজ সব মেনটেন করে। বীরভূম মুর্শিদাবাদে একটু মিক্সড আছে, কেউ কেউ পুরোটাই পুজো টুজো হয়। এই হচ্ছে সামাজিক করি মানে অবস্থান অবস্থিতি। আপনাদের মন্দিরে ঢুকতে দিত কালী? মন্দিরে চত্বরে বসে তো কাজ করতে দিতই, এখনকার যেমন একটা গোলযোগ সৃষ্টি হয়েছে সেটা ছিল না সেই সময়। হ্যাঁ, আমরা আমাদের গ্রামে যখন দেখেছি মূর্তি পুজো হয়, বিসর্জন, হিন্দু মুসলিম সবাই অংশগ্রহণ করে, কোনো কোনো জায়গায় মুসলিমরা হয়তো সেক্রেটারি আছে পুজো কমিটি, আস্তে আস্তে একটু চেঞ্জ হয়ে যাচ্ছে, খারাপ দিকে যাচ্ছে, কিন্তু আগে মেলামেশার ব্যাপারটা ঠিক ছিল। আমাদের এলাকায় হিন্দু মুসলিম খুব ভালো এ আছে, সমস্ত ফেস্টিভ্যালে উভয় উভয়কে নিমন্ত্রণ করে, এখনও করে, এখনও করে, সেটা থাকে। কালীঘাটে ঢুকতে দিত কেতলে? কালীঘাটে আমি যাইনি, আমি কালীঘাটে যাইনি, মন্দিরে যাইনি, ধর্মের উপর আমার খুব একটা আস্থা নেই, তো মন্দির মসজিদ আমার কাছে খুব একটা ম্যাটার করে না, তো দেয় হয়তো, কিন্তু এখনও গ্রামে যারা হিন্দুই, হিন্দু লোয়ার কাস্ট, তাদেরকে মন্দিরে এখনও উঠতে দেওয়া হয় না, উঠতে দেওয়া হয় না। আমি একটা গ্রামে জানি, আমার একজন স্টুডেন্ট ছিল, তো তাদেরকে চাঁদা চাইছে মন্দিরে বানাবে বলে, কিন্তু যখন বলছে আমরা পুজো দেবো, তাহলে বললেন না, তাহলে তাহলে চাঁদা নেবো, মানে পুজোর সময় উঠতে দেবে না, পুজো দিতে দেবে না, সেটা এখনও আছে, এখনও আছে। মানে যতই ইনকাম হোক, যতই মানে পড়াশোনা করলেও ওইটা ওইটা যায়, ওটা যাবে। তা আপনাদের রাগ হয় না? খারাপ তো লাগে। মানে এখন আপনি তো করছেন ছবি, ছবির জন্য নয়, মূর্তি মূর্তির জন্য হয়তো পুজোর পুজোতে যায়, অংশগ্রহণ করে, কিন্তু একদম পুজো প্যান্ডেলের ভেতরে মায়ের মূর্তির কাছে হয়তো যেতে দেয় না, কোথাও 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 যায়ও, এরকম আছে। অনেকটাই কমেছে।
আপনার কোনো পথ আমাদের মানে যেগুলো আপনার স্পেশাল ওদের সম্বন্ধে কিছু বলতে চাইছেন? আমি যেগুলো কালীঘাট পর আমি বললাম যে স্ক্রোলে নতুন থিম কাজ করেছি, তেমনি কালীঘাটেও নতুন আমার নিজস্ব কিছু ভাবনা চিন্তা আমার অবজারভেশন এই সমস্ত নিয়ে কাজ করেছি। ডে টু ডে লাইফ যেমন দেখেছি সেটা করেছি, কারণ কালীঘাটে প্রথমে দেবদেবী দিয়ে শুরু হয়েছিল, তারপর বাবুবিবি এসছে, তারপরে এলো কেসি নবীন আপনি জানেন একটা ইনসিডেন্ট সেটা এসছে, তো এটা একটা চেঞ্জ হতেই থাকে। আমি যখন শুরু করলাম তখন পুরনো পটের তো আমি অনেক কপি করেছি, এখন হয়তো করতে হয়, কিন্তু আমার নিজস্ব স্টাইলে নিজস্ব ভাবনা চিন্তা দিয়েও কাজ করেছি যেটা খুব মডার্ন, যার জন্যে সেই কাজের জন্য হয়তো ভিক্টোরিয়া অ্যালবার্ট মিউজিয়াম লন্ডনে আমার ছবি গেছে, আর এক্সিবিশন করেছি ইন্ডিয়াতে, মিউজিয়ামে ছবি গেছে, লিভারপুল মিউজিয়াম কানাডাতে, কানাডিয়ান মিউজিয়াম অস্ট্রেলিয়া মিউজিয়াম, ইস্কন্দের একটা মিউজিয়াম আছে বেলজিয়ামে, মিউজিয়াম আছে গ্রেটার দিল্লিতে, আমাদের ন্যাশনাল গ্যালারি অফ মডার্ন আর্ট, প্রচুর জায়গাতে যাচ্ছে ছবি, কারণ আমার ভাবনা চিন্তাটা হয়তো সকলের একটু ভালো লেগেছে, একটু নতুন মনে হয়েছে, তো একটা গ্রহণযোগ্য জায়গায় পৌঁছে গেছি। তো আপনি ট্রাভেলও করেন যান? হ্যাঁ, মানে বিদেশে যান, অনেক জায়গায় আপনাকে ইনভাইট, অনেক জায়গায় যাওয়ার সৌভাগ্য হয়নি, আমি আমেরিকা কানাডা গেছি, তারপর একটা সুযোগ এসেছিল, তখন সারা পৃথিবী জুড়ে একটা অর্থনৈতিক পতন শুরু হয়েছিল ঠিক ওই সময়টায়, যার জন্য আমার সুযোগটা সেভাবে হয়ে ওঠে, তবু বিভিন্ন মিউজিয়াম অস্ট্রেলিয়া বিভিন্ন মিউজিয়ামে কাজপত্র গেছে। আচ্ছা, অন্য যেমন অস্ট্রেলিয়াতে আপনি বললেন আপনার মিউজিয়ামে গেছে, ওখানকার যারা ফোক আর্টিস্ট ওদের সঙ্গে আপনি কোনো কোলাবরেশন করেছেন? না, সেটা হয়নি, তবে আমি দেখেছি যে দিল্লিতে ন্যাশনাল যে ক্রাফটস মিউজিয়াম আছে, ডক্টর জ্যোতেন্দ্র জৈন সিনিয়র ডিরেক্টর ছিলেন, কথা প্রসঙ্গে বলি ডক্টর জ্যোতেন্দ্র জৈন আমার কিউরেট করেন, যতগুলো আমার শো হয়েছে উনি করেন, এবার কোচিতে হবে, কোচিতে যে বেনালে হয় সেখানে আমার একটা এক্সিবিশন উনি কিউরেট করেন, তো উনি দেখেছি, জনগার সিং শ্যাম একজন গন পেন্টার যে প্রথম মারা গেছে, তো তার সঙ্গে অ্যাবরিজিনাল যারা অস্ট্রেলিয়ার তাদের সঙ্গে কাজ করতে দেখেছি, আমি তাতে ছিলাম না কিন্তু আমি দেখেছি তাদের সঙ্গে কোলাবোরেশনে কাজ করতে। তো আপনি, আমি শুনলাম কি অনেক জায়গায় লোকেরা আঁকতে বন্ধ করে দিচ্ছে ফিনান্সিয়াল কারণে, জীবিকা জন্য, কিন্তু অলসো যারা মুসলিম হয়ে গেছে ওরা আঁকা বন্ধ করে দিয়েছে কেন? হয়তো কেউ কেউ এমন গোড়া হয়ে যায় বাই চান্স, কারো কারো মগজ কিভাবে ধোলাই হয় জানি না, হ্যাঁ, যে আমি এক ছিলাম আর এক হয়ে গেলাম, তো সেটাকে এমনভাবে মানতে শুরু করলো যে তারা যদি কেউ ছবি আঁকে সেটাও বন্ধ করলো। আমার মনে হয় এটা একটা মূর্খামি ছাড়া আর কিছুই নয়, যে ধর্মীয় গোড়ামি, সেটা একটা কী বলবো, সেটা একটা মূর্খামি বলা যেতে পারে, যার জন্য কারণে যেটা আজান হয় সেটা তো একটা সুর আছে, সেটা প্রতিদিন গাইতে হয়, তো সেটা তো একটা গান, হ্যাঁ, ওনারা ধর্মীয় মানে মূর্তি আঁকতে দেশে, কিন্তু ফুল লতা পাতা তো ওদের হয়েই থাকে, তো আমার মনে হয় যারা কোনো ধর্ম গ্রহণ করে সে যে পুরনো যারা আছে সেই ধর্মে সে তার থেকে অনেক বেশি নিজেকে ইয়ে ভাবে আর কি, অনেক বেশি ধর্মটা জানে, তো তার এই সমস্ত অ্যাক্টিভিটি বেশি থাকে। কোনো পটুয়া যদি খাঁটি মুসলমান হয় তাহলে সে মুসলমানেরও বড় হয়ে যায়, তখন সে আঁকা টাকাগুলো সে বেশি করে প্রতিবাদ প্রতিরোধ করে, এটা একটা কী বলবো যে তাদের কাছে একটা গ্রহণযোগ্যতা বাড়ানোর একটা অপচেষ্টা। তো খাঁটি হয়ে গেলে তাহলে এটা যেটা মিক্স ছিল আপনি বললেন কি আপনি হিন্দু ট্রেডিশনসে ফলো করছেন মুসলিমও, ওটা বন্ধ হয়ে যাবে না? হ্যাঁ, কারো কারো হয় কিন্তু হবে না, কারণ মনের থেকে আজকাল যে বিভিন্ন পূজা প্যান্ডেল বাড়িতে যে মুসলিমরা যে ভিড় করে যারা আসে সেখানে তার একটা নারীর টান আছে, কারণ যা তো কনভার্টেড, হ্যাঁ, মোটামুটি তো আরব থেকে আসা মুসলিম নয়, এরাই নিম্ন বর্ণের লোক যারা ব্রাহ্মণদের তারা খুব শোষণ করেছে, অত্যাচারিত হয়েছে, এখনই ফেসবুকে একটা দেখছিলাম একজন ব্রাহ্মণ অনেক শূদ্রের উপর দিয়ে হেঁটে যাচ্ছে, কোনো পুজো জায়গাতে হয়তো ধর্মীয় অনুষ্ঠান হেঁটে যাচ্ছে, তো এই যে ওইটা যারা ভক্ত তাদের হয়তো কিছু পুণ্য লাভের জন্য বা তার পাপ বোধের জন্য সে ভাবছে আমি পড়ে থাকি আমার উপর ব্রাহ্মণ হয়ে গেলে আমার পাপটা
খণ্ডন হবে। কিন্তু তিনি যদি আমার বাবা দাদা কেউ হন, তো আমার তো রাগ উঠবে, আমি তো একটু যুক্তিবাদী, কেন মানুষের উপর মানুষ হেরে যাবে? এই একটা প্রতিবাদ প্রতিরোধের চাহিদা। আপনি বললেন কি যখন টিভি এলো পটুয়াদের মানে যে ট্রেডিশনাল ফাংশন ছিল ঠিক গ্রামে সবাইকে এন্টারটেইন করা মানে থ্রু রিলিজিয়াস থিমস, তো এখন তো টিভিও চলে গেছে, এরা তো টিভিও দেখে না, এখন তো ইউটিউব আর ফেসবুক, তো এখন কি আরও কি কিছু আপনার কি মনে হয় কিছু চেঞ্জ হবে সার্ভাইভাল? যেহেতু ওই গ্রামে দেখানোর জায়গাটা কমে গেছে, কারণ কারোরই মোবাইল ছেড়ে পট দেখবার আর অবসর নেই, সবাই তো এইভাবে মেরুদণ্ড দেখে যাবার উপক্রমে, আমিও হ্যাঁ এত কাজ থাকে বা এত মেসেজ যদি আসে যে ঘাটতেই হয় মোবাইলটা। তো গ্রামে সবাই এখন একটু যারা আমাদের বয়সী যারা তারাও বা 50 তারাও মোবাইল ইউজ করছে, তো আমার মনে হয় গ্রামে গ্রামে দেখানোর জায়গাটা আর নেই আর নেই, তো ওই পটটাকে অন্যভাবে এটা শিল্প সামগ্রী। এই যে কি চেঞ্জ করবেন আপনাকে, আপনি তো মানে এটা পাইনিয়ার করলেন কি ছবিটা দেয়ালের জন্য বানালেন, এই যে এখন কি অ্যাডাপ্টেশন করা যায় এখন ওই আর কি, সেটাই একটু আরো কিভাবে করা যায়, আরো কিছুটা গ্রহণযোগ্য জায়গায় পৌঁছানো যায় ছবিটাকে, মানুষ কিভাবে আর ওই পট নেই গ্রামে দেখানো যাওয়া বা গ্রামে বিক্রির আর জায়গা নেই, টোটালি আরবানাইজ হয়ে গেছে, তো ছবিগুলোকে বিক্রি একটা কমোডিটি এই একটা, যেমন মডার্ন আর্টের যেমন ছবি হয়তো এটাও তাই সেইভাবে বিক্রি হবে। যেমন আমি শুনেছি অস্ট্রেলিয়া যারা অ্যাবরিজিনাল আর্টিস্ট তাদের পেন্টিংসের দাম মডার্ন পেন্টিংয়ের থেকে অনেক বেশি। হ্যাঁ কিন্তু ওরা আপনি দেখবেন ওরা মডার্ন যেমন অবজেক্টসে চেঞ্জ করেছে, অ্যাডাপ্ট করেছে, শুধু পেন্টিং তো পেন্টিং তো অনেক দাম আছে, আমরা তো টুরিস্ট হয়ে কিনতে পারি না, কিন্তু ওদের কী হয় টি শার্ট আমারও অফার এসছে, আমি ওটা করি না, কারণ আমার ছবি তো একটা ভালো জায়গাতে যায়, আমি চাই না আমার ছবি একটা আঁকবো সময় দেবো সেটা তিন দিন পর ছিঁড়ে যাবে বা টি শার্টটা ছিঁড়ে যাবে, আমি ওটা করি না, কিন্তু যাদের খুব প্রয়োজন পয়সা জীবিকার জন্য তাদের তো করতেই হবে। কপিরাইটে মুশকিল আছে, আমি বলেছিলাম আমার ছবি খুব কপি হয়, তো ডক্টর যতীন দুর্জনের সঙ্গে কথা বলেছিলাম, বলে কপিরাইটটা লেখার ক্ষেত্রে প্রতিটা লাইন কমা পূর্ণচ্ছেদ মানে ফুল স্টপ ইত্যাদি যেমন আছে, লেখা পোয়েট্রি বা অন্যান্য বইপত্র লেখার জন্যে আমার মনে লেখার জন্যে ওটা একটা বেস্ট আছে, কিন্তু আমি ছবি আঁকলাম আমার মতো করে, ও একটু অন্য করে দিলে একটু সেটা আর ওর সঙ্গে যায়। কিন্তু অরিজিনাল পেইন্টিং তে এটা হয়েছে, ওটা হয়েছে না? হ্যাঁ মানে অরিজিনালটা আমি কিনতে পারবো না, কিন্তু সেই পেইন্টিংটা যখন সুভিনিয়ার শপে পাওয়া যায় $10 যেমন জামনি রায়ের কপি পাওয়া যায়, হ্যাঁ সেটা করা যেতে পারে, ওরকম ভাবে পাওয়া যায়, সেটা আমাদের এখানে হয়, ডিজাইন টি-শার্টে হয় এখানে নিচে সিগনেচার, ওটা একটা সংরক্ষণের জায়গা থেকে করা হয়েছে, মনে করুন কোনো মডার্ন আর্টিস্ট ভালো কাজ অ্যাবরিজিনাল আর্ট কপি করতে শুরু করে এবং সেই দামে বিক্রি করে, তো সেই প্রোটেকশনের জন্য তাদের বলা হয়েছে অ্যাবরিজিনাল কাজ অন্য কেউ করবে না, এরাই করবে, এই কোম্পানি পটুয়ারাই পটের কাজটা করবে, কালীঘাট পট আর অন্য পট এই পট পটুয়ারাই করবে, হায়দ্রাবাদে কেউ ওইটার পট করতে পারবে না। কিন্তু এটা ইন্ডিভিজুয়াল কি হবে আপনাদের তো কালেক্টেড? হ্যাঁ এটা মুশকিল আছে, কপিরাইট হলে তো ইন্ডিভিজুয়াল কম্পোজিশন হবে, হ্যাঁ না এটা একটা হতে পারে যে পটুয়াদের কাজটা পটুয়ারা করবে, ইন্ডিভিজুয়াল হবে না, আমি এখানে বাবু একটা করেছি একটা হুঁকো দিয়েছি, একটা হাতে হুঁকো থাকলো একটা হাতে কেউ ফুল দিয়ে দিল, তাহলে হুবহু কপি হচ্ছে না, একটু ডিফার করছে, তাহলে কোর্টে এটা আমার মনে হয় এস্টাবলিশ করা যাবে না যে এটা ডাইরেক্ট কপি। কিন্তু ওই ওইরকম ইন্ডিভিজুয়াল কপিরাইট করা যায় না কেন, এটা কালেক্টিভ? হ্যাঁ আমার মনে হচ্ছে তাই, আমি প্রশ্নটা একদুবার এসেছে কিন্তু আমার ঠিক এটাই মনে হয়েছে যে আমি ডক্টর যতীন্দ্র জৈনকে জিজ্ঞেস করেছিলাম, তো উনি এরকমই বললেন যে যেমন একটা কেউ কবিতা কপি করে হ্যাঁ নিজের নামে ছাপলে একটা আছে, তো সেখানে কপিরাইট একটা বলবৎ হতে পারে, কারণ হুবহু একই আছে, সমস্ত শব্দ বাক্য সব এক আছে, কিন্তু তোমার ছবির ক্ষেত্রে কেউ একটা হাত এমনি আছে পুরোটা কপি করলো, একটা হাত এমনি আছে হাতটাকে না নিয়ে
তাহলে তো একদম কপি নয়, জেরক্স নয়। হ্যাঁ, আমার মনে হয় এটা একটু মুশকিল আছে। ওইটা হতে পারে যে যারা পটোয়ারা যা কাজ করে অন্য কমিউনিটি করতে পারবে, মধুবনী যারা করে যে জনগোষ্ঠী তারা করবে, অ্যাবরিজিনাল যে পেন্টিংটা করে তারা করবে। আমার মনে হয় এটা অনেকটা ঠিক, কপিরাইট এর ক্ষেত্রে একটু মুশকিল আছে। আপনার কিছু স্পেশাল পেন্টিংগুলো যদি আপনি আমাদের বলেন, আমরা ওই ওয়েবসাইট থেকে ছবিটা, হ্যাঁ আমি পাঠিয়ে দেবো কিছু আমার নিজস্ব ভাবনা চিন্তার ছবি যেগুলো খুব সমাদৃত হয়েছে ওয়ার্ল্ড ওয়াইড, সেগুলো কিছু পাঠাবো। আপনি যদি বলতে চান কিছু পেন্টিং যেগুলো আপনার খুব স্পেশাল, কিছু ছবি আছে সেই ছবি না দেখালে হয়তো হবে না। যেমন আজকের যে ইনটলারেন্স, তারপরে একটা ছবি আছে আমি বলি, একটা আয়না মিরার, মিরারের দুজনে দুপাশে আছে ছায়াযুদ্ধ, মানে একজনের ছবি দুদিকে প্রতিফলিত হচ্ছে। আমরা যে হিন্দু মুসলিমে এখন যে লড়াইয়ের একটা বাতাবরণ তৈরি হয়েছে, হ্যাঁ একটা রাজনৈতিক বুঝতেই পারছে, তো সেক্ষেত্রে কি আমরা আমাদের সঙ্গে লড়াই করছি। আমি একটু আগেই বলেছি যারা এখানকার মুসলিম তারা কনভার্টেড, তারা ভিতরে ভিতরে এখনো হিন্দু, যার জন্য পূজা পার্বণ ইত্যাদিতে যায়, দেখতে যায়, অংশগ্রহণ করে, সেই সব অংশগ্রহণ করে কদিন পর হয়তো বলবে না পুজো বিসর্জনের সময় কোনো মুসলিম যাবে। এই যুদ্ধটা একটা ছায়াযুদ্ধ, আয়নার প্রতিবিম্ব আমাদেরকে লড়িয়ে দিচ্ছে। সেখানে আমার কিছু শোকন ভালচার আছে যারা সুবিধার জন্য আমাদের নিজেদের লড়িয়ে, আর দেখানো হয়েছে ওখানে একটা বাঘের উপর চেপে আছে, বাঘটা নিজেই একটা ইনটলারেন্স, ইটসেলফ ইনটলারেন্স, কারণ আমরা যদি হারি বাঘের পেট থেকে নামলে বাঘ খাবে, জিতলেও যদি বাঘের পেট থেকে নামি বাঘ খাবে, মানে লড়াইটা যদি সেভাবে হয়, দাঙ্গা যদি হয় তো উভয় পক্ষই মারা যাবে, এরকম কিছু চিন্তা আছে। হ্যাঁ পাঠাবো, তারপর শক্তি, আপনারা যে নারী শক্তি উমেন পাওয়ার, সেখানে আমার ইন্টারপ্রিটেশন একটু অন্যরকম আছে, তার শরীরে প্রচুর বাঘ রয়েছে, টাইগার রয়েছে, হ্যাঁ সেটা দিয়ে আমি বোঝাতে চাইছি শক্তি। যেমন আমার মা স্ত্রী মেয়ে যারা সংসার করে, সংসার করছে, বাচ্চা প্রতিপালন করছে, সন্তানের জন্ম দিচ্ছে, অফিস করছে, রান্না করছে, তার হাজার ভাগের এক ভাগ হয়তো আমি করি না, আমি অফিস যাই, আসি, হাত ধুয়ে খাই, হয়তো অনেক কোনো কিছু করে খায় না, এই যে বিপুল ক্ষমতা মহিলাদের, তো সেই শ্রদ্ধা জানানোর জন্য আমার একটা ইন্টারপ্রিটেশন আছে শক্তি, সেগুলো আমি পাঠাবো। রিভাইভ করার পর মানে বিষয়বস্তুর অন্তর হতে হতে, এটা অনুশীলন করতে করতে এখন এরকম জায়গায় এসেছি, তো আমি নতুন করে আবার স্ক্রোল করবো, স্ক্রোল কিছু পুরনো আছে যেগুলো আপনাদের পাঠাবো। আমরা রবীন্দ্রনাথের উপর পট আছে, চৈতন্যের উপর পট আছে, খুব সম্ভবত ডাউরি প্রবলেমের উপর আছে, রবীন্দ্রনাথ গান আছে, আমার লেখা গান আছে, তো সেগুলো তাহলে আমরা তো রেকর্ড করতে পারবো না, আপনি ওটা পাঠিয়ে দেবেন? আমি রেকর্ড করে পাঠাবো, ইন্টারজের কাছে মনে হয় একটা দুটো থাকতে পারে, হ্যাঁ তো আমি রেকর্ড করে পাঠাবো। আমি তো গ্রামে গ্রামে গিয়ে গান করিনি, তো এর শিল্পের জন্য গান রচনা করছি, গাইতেও একটু পারি, হ্যাঁ সেটা বিভিন্ন জায়গায় করতেও হয়, তো সেটা আমি করে পাঠাবো। অনেক ধন্যবাদ, এটা একটা এই শিব দুর্গাটা খুব একটা পপুলার থিম পট পটুয়ার ক্ষেত্রে, স্ক্রোল পেন্টিংয়েও যেমন তেমনি কালীঘাট পটেও। এখানে যে শিব দুর্গার যে পট স্ক্রোল আছে সেখানে খুব মজাদার ঘটনা আছে, সেখানে দেখা যাচ্ছে যে দুর্গার শাখা ভেঙে গেছে, যে শাখা জানেন তো, তো শিবকে চাইছে, শিব তো কোনো রোজগার করে না, নেশা করে বসে থাকে, তো বলেছে তোমার বাবার বাড়ি যাও, দিয়ে নিয়ে এসো, আমার কাছে টাকা পয়সা নাই, তো সেইটা নিয়ে তাদের ঝগড়া হয় স্বামী স্ত্রী, এবং তখন দুর্গা বাচ্চা নিয়ে চলে যাচ্ছে। হ্যাঁ এরকম করে মানে শিব দুর্গা যদিও দেব দেবদেবী, কিন্তু একজন ফোক পেইন্ট শিল্পীর কাছে, হ্যাঁ লোক শিল্পীর কাছে তারা তার প্রতিবেশী, এবং একজন গরিব প্রতিবেশী যে স্ট্যাটাস শিব দুর্গারও তাই স্ট্যাটাস, যেহেতু পয়সা নাই, শাঁকা দিতে পারছে না, স্বামী স্ত্রী ঝগড়া হলো, ছেলে পিলে নিয়ে বাপের বাড়ি চলে যাচ্ছে, হ্যাঁ তারপর হয়তো নারদ আছে,
নারদ বলছে যে রাস্তাতে দেখা হয়েছে, বলছে মামি তোমার কোথায় যাচ্ছ? বলছে তো তোমার মামা সাকা দিতে পারছে না, তো বলছে বাপের বাড়ি থেকে আমি চললাম সব ছেলে পেলে গুটিয়ে দিই। তারপর ঠিক আছে দাঁড়ো আমি মামাকে বুঝিয়ে তোমার সাকার ব্যবস্থা করছি। শিবের কাছে এলো, শিব বলছে মামি কোথায়, এরা কোথায়? তো যে রাগ করে চলে গেছে, ফিরিয়ে নিয়ে এসো। তো ফিরে তো আসবে না, তবে তুমি দেখা করতে পারো। বলো বলো কীভাবে দেখা করবো? তো বলছে তুমি বাঘ সেজে যাও। তো তাড়াহুড়োতে অনেক সময় সাধারণ বুদ্ধিও কাজ করে না, তো বাঘ সেজে যাচ্ছে শিব। তখন দুর্গা বাঘটাকে যখন দেখেছে তখন বলছে ভয়ের কী বা আছে রে বাবা, ভয়ের কী বা আছে, মামার বাড়ি যাবি তোরা, বাহন পেলাম কাছে। কারণ টাইগারের উপর থাকে সেটাই ওর দিয়ে। তারপর বাঘের উপর চড়তে গেল, তখন শিব ওখান থেকে দৌড়ে পালায় দিয়ে। তারপর নারদকে বলে তুমি অভ্যেস বুদ্ধি দিলে ভাগ্নে, মনে লেগেছিল, আর খানিক না হলে তোমার মামা আমার ঘাড়ে মামি ঘাড়ে চেপেছিল। দিয়ে তারপর বলে ঠিক আছে তাহলে সাঁকার জন্যই হয়তো সাঁকার সেজে যাও। সাঁকার সেজে যখন গেল তখন দুর্গা বাড়ির বাইরে এলো, বলে কে এনেছো সাঁকা আমার লাগবে। তারপর সাঁকা পড়াচ্ছে, গাছে গাছে পড়ায় শঙ্খ, মন্ত্র করি সার, যাবার সময় যাবি শঙ্খ না বেরোলে একটা মন্ত্র দিয়ে সাঁকা পড়ালো। আমি পড়ালে বলে দাম কি লাগবে, বলে দাম কিছু লাগবে না, আমি থাকবো তোমার কাছে আজকে রাত্রে। হ্যাঁ, তো তো দুর্গা খুব রেগে যায় এবং অভিশাপ দেয়, কিন্তু কোনো অভিশাপই কাজ করে না। হ্যাঁ, তখন ধ্যান শুরু করে যে কে এই একটা অভিশাপ দিচ্ছে যেখানে পুড়ে যাওয়ার কথা কিছুই হচ্ছে না। তখন ধ্যান করে জানতে পারে শিব এসছে ছদ্মবেশে। এইভাবে তাদের মিলন হয়। তো শিব দুর্গার উপর অনেক মজাদার আছে, এটা ভীষণই মজাদার ছবি। ওরা নিয়ে যাচ্ছে, হ্যাঁ, বা মা খবর নিয়েছে, মা বাবা ট্র্যাডিশনাল, এটা ট্র্যাডিশনাল, কিন্তু এগুলো আমার বানানো। এই পুরনো নয়, থিমটা আমার, কম্পোজিশনটা সবই আমার। একটা মোটা কাগজে ওইগুলো ট্র্যাডিশনাল পেপার, কিন্তু এটা এখন তো মিউজিয়ামে যায়, যার জন্য খুব ভালো কোয়ালিটির কাগজে রাখছি আর কি। অ্যাসিড ফ্রি ডান্স করছে না, এটা মডার্ন পিস। হ্যাঁ, এটা বাবু বিবি, ওই বাবুরা যখন কোর্টসিদের কাছে যেত তখন মদ খেতে ইত্যাদি ব্যাপার করতে, এই সমস্ত ইংরেজদের কপি করতে শুরু করে এরা বাবুরা। মার্কেটিং যখন আমি নিজে ডাইরেক্ট ছবি বিক্রি করি তো খুব, যেমন আপনার সঙ্গে আমি ডাইরেক্ট কথা বলছি, তো আমাকে ভাবতে হয় যে এত দামে বললে আপনি অ্যাফোর্ড করতে পারবেন না। তো যে দামটা বলি যেটা অ্যাভারেজ, তার থেকেও এত বার্গেনিং হয় যে আমি জেরবার হয়ে যাই। আবার সেই কাজটা যখন গ্যালারিতে যাই, যেটা আমি আপনাকে 10,000 15,000 দিতে পারলাম না, সেটা ওরা 60,000 বিক্রি করে দেয়, কোনো বার্গেনিং থাকে না। তো তার 50% ওরা নেয়, 50% আমার থাকে। এই একটা 50% দেয়? হ্যাঁ, 50%। এটা তো ভালো। হ্যাঁ, সেটা ভালো। তো আপনার মানে বছরে কত আপনার? আমি বছরে, হ্যাঁ, জিজ্ঞেস করছি না। হ্যাঁ, না না, ঠিক আছে। বছরে আমি চাকরি করি, একটা অবসর সময়ে কাজ করি, তবু 3-5 লাখ টাকা সেটা এখন তো সব অ্যাকাউন্টে ঢোকে, তো ইনকাম ট্যাক্স লাগে। কিন্তু ওনি আপনি বাড়ি ছাড়া আপনার সংসার চালাতে পারবেন না, শুধু যদি আঁকে। শুধু যদি আঁকি চাকরি না করে তাহলে চালাতে পারবে, কারণ আমার 8 ঘন্টা তো অন্য জায়গায় চলে যাচ্ছে। ঠিক আছে, কিন্তু আপনি তো খুব নাম করা। হ্যাঁ, কিন্তু সকলের তা না, সকলের তা আপনার, হ্যাঁ, মুশকিল আছে। আর আপনার নেটওয়ার্ক আছে, তো নেটওয়ার্কটা কত ইম্পর্টেন্ট? নেটওয়ার্কটা ইম্পর্টেন্ট আছে, কারণ নেটওয়ার্ক না থাকলে বা হয়তো আমার চাকরি আছে বলে দামটা ধরে রাখতে পেরেছি, একটা মার্কেট তৈরি হয়েছে। কিন্তু সেটা যদি না হতো তো আমি যেটা 10-15 বিক্রি করি সেটা আমাকে 5-এই বিক্রি করতে হতো, 4-এই বিক্রি করতে, 3-এই বিক্রি করতে হতো। এটা যখন আপনি 87 এ ওয়ার্কশপ করলেন তখন থেকে আপনার নেটওয়ার্কটা বাড়ে? হ্যাঁ, 87-92 এরকম সময়। আচ্ছা, 92 এর পর থেকে যদি আমি চাকরি না করতাম কোনো অসুবিধা ছিল, বরং কাজটাই ভালো হতো, যে মন দিয়ে কাজ করতে পারিনি চাকরির জন্য। আবার চাকরিটা আছে বলে অনেকটা সাপোর্ট হয়েছে এরকম।
আপনি না আপনার নেটওয়ার্ক মানে কে আপনার মার্কেটিং করে গ্যালারি ওনার মিউজিয়াম হ্যাঁ আমি বলতে তো গ্যালারি থেকেই হয়েছে গ্যালারি আর মিউজিয়াম গ্যালারি থেকেই হয়েছে তারপর বিভিন্ন লোকজন থাকে মিডল ম্যান মতো যারা তাদের মধ্যে কেউ কেউ তো খুবই এক্সপ্লয়েট করে আবার কেউ কেউ আর্টিস্টের দিকটাও দেখে তো যারা আর্টিস্টের দিক দেখেন এরকম এক দুজন আমার আছে যারা ছবিটাকে বিক্রি করে দেয় অস্ট্রেলিয়ার যে কাজগুলো এক দু বছর ধরে যাচ্ছে এক্সিবিশন হয়েছে তো উনি করে উনি অনেকটা বিশ্বাসযোগ্য এবং কম মার্জিন রাখেন হয়তো 20,000 বিক্রি হলে হয়তো 20,000 রাখেন কিছু করছে কিন্তু আমার সঙ্গে সেভাবে তাদের যোগাযোগ হয়নি বিশ্ব বাংলা কিছু করছে একবার আমি দু তিনটি ছবি দিয়েছিলাম অনেক লেট পেমেন্ট হয়েছিল কিন্তু হয়েছে কিন্তু সেখানে তো সেই রেটটা পাবেন না আপনি না তো এই গ্যালারি ওনারদের সঙ্গে আপনার আলাপ কি করে হলো গ্যালারি যখন ছবি আমি আঁকি তারপর ডক্টর যতীন্দ্র জৈনকে আমি বললাম যে আমি মডার্ন আর্টিস্টদের জন্য আমি এ করতে চাই এক্সিবিশন করতে চাই ফটোয়াদের তো সেরকম কিছু হয় না ও পেন্টারদের তো উনি বললেন তুমি যদি ভালো কাজ করতে পারো তাহলে হবে তখন আমি মডার্ন কাজ 9/11 দিয়ে শুরু করলাম দিয়ে দেখালাম উনি খুশি হলেন তারপর যখন অনেক কাজ হলো তখন একটা গ্যালারিতে আমাকে নিয়ে যাচ্ছে যাওয়ার সময় গাড়িতে বললেন যদি এই গ্যালারিতে হয় ভালো নাহলে আমরা বিদেশ থেকে শুরু করবো উনি খুব কনফিডেন্ট ছিলেন কাজটা খুব খুশি ছিলেন আমার কাজ থেকে তো ওখানে নিউ ফ্রেন্ডস কলোনিতে একটা গ্যালারি আছে তো সেখানে গেলে এবং তারা এক্সিবিশনটা করলেন ওপেনিংয়ের আগেই আমার সমস্ত ছবি ওখানে বিক্রি হয়ে যায় প্রথম 2004-এ যেটা গ্যালারি স্পেস বলে একটা জায়গা আছে রেণু মোদি যেটাকে চালান এই তারপর দ্বিতীয়বার দ্বিতীয় এক্সিবিশনটা সেখানে আর তারপর এখানে সেখানে যে এক্সিবিশন করেছে ভালো হয়ে গেছে সেই সাকসেস হয়তো হয়নি কিন্তু ভালো কিন্তু এটা যারা নাম করা ওদের ছাড়া অন্যরা এই সুযোগ পায় না হ্যাঁ কারণ আমি যদি ডক্টর যতীন্দ্র না থাকতেন আমি নিজে গেলে এক্সিবিশন হতো সেই সাফল্য আমি পেতাম তো ওই ওদের রোলটা খুব ইম্পর্টেন্ট হ্যাঁ আর আপনারা যদি ডাইরেক্ট আপনাদের নিজের ওয়েবসাইট করে নেন হ্যাঁ সেটা হয় আমি করিনি করতে পারলে হয়তো হয় কারণ ইদানিং হোয়াটসঅ্যাপে বা ইয়েতে ফেসবুকেও বিক্রি করেছে হ্যাঁ হ্যাঁ ফেসবুকে আজকে আমি একটা আপলোড করলাম আজকে এক জিজ্ঞেস করলেন কত দাম এক দুটো কাজ হয়েছে এমন আমি যা দাম বলেছি এটা 80,000 কিপ ইট পাবে আরেকজনের একটা 60,000 কিপ ইট পাবে সেখানে আর বার্গেনিং হয় তাহলে ওখানে ফিউচার আছে হ্যাঁ হচ্ছে মানে বাইরের লোকেরা কিনতে পারে হ্যাঁ